কলকাতা থেকে ওয়ান ডে ট্যুরের জন্য হাওড়া জেলা সামতাবেড়ের কাছে দেউলটি একটি খুব সুন্দর ডেস্টিনেশন। এখানে রয়েছে প্রখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসতবাড়ি, যেখানে উনি 1926 থেকে 1938 সাল পর্যন্ত কাটিয়েছিলেন। এছাড়া রয়েছে বাড়ির কাছে রূপনারায়ণ নদী, যার পাড়ে বসে প্রকৃতিকে আপনারা উপভোগ করতে পারেন। হাওড়া থেকে মেদিনীপুর বা পাঁশকুড়া লোকাল ধরে 1 ঘন্টায় আপনারা পৌঁছে যেতে পারেন দেউলটি। বাই রোড গেলে NH-16 ধরে উলুবেরিয়া ছাড়িয়ে হাওড়া জেলা শেষ হওয়ার আগেই হাইওয়ে ছেড়ে ডান দিকে ঢুকে যেতে হবে দেউলটির দিকে। ফাইনালি এসে পৌঁছলাম দেউলটি স্টেশনে। তো স্টেশনের বাইরে এসেছি, এখানে কয়েকটা টোটো দাঁড়িয়ে ছিল, বাট স্টেশন থেকে অ্যাজ সাচ কিছু পাবেন না শরৎকুটি যাওয়ার। স্টেশন থেকে 5 মিনিট হেঁটে এগোলে দেউলটি বাজার ক্রস করেই আপনারা পেয়ে যাবেন শরৎকুঠি যাবার টোটো। বাজার দিয়ে হেঁটে বাইরে এসেই টোটো পেলাম এখান থেকে। তো টোটো পার হেড 20 টাকা করে নেয়, বাট 6 জন হতে হবে তাহলে 120 টাকা টোটাল ভাড়া হবে। তো আমি একা এখানে ট্রাভেল করছি, 100 টাকা নিচ্ছে। হাইওয়ে ধরে কিছুটা গিয়ে গ্রামের রাস্তা উপভোগ করতে করতে লাল মাটির রাস্তা দিয়ে এই টোটো জার্নিটা বেশ সুন্দর ছিল। আপনারা মেইন রোড ধরে এসে একটা জায়গায় দেখতে পাবেন যে লেখা রয়েছে শরৎ মোড়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম লেখা রয়েছে। ওখান থেকে বাঁদিকে ঢুকে যাবে, ঢুকে একটু এগোলেই সামনে বাড়ি। বাড়ির গেটের বাইরে দাঁড়িয়ে চোখে পড়ল গেটের থামে মহেশ গল্প থেকে শরৎবাবুর লেখা কয়েকটি লাইন। শরৎকুঠিতে ঢুকতে কোনো প্রবেশ মূল্য দিতে হয় না। এখানে জীবনের 12 বছর শরৎবাবু কাটিয়েছিলেন। এই বাড়িতে বসেই তিনি লিখেছেন পথের দাবি, রামের সুমতি, মহেশ, অভাগীর স্বর্গ, পল্লী সমাজের মতো কালজয়ী রচনা। বাড়ির ভেতরে ঢুকেই আপনাদের মনে হবে টাইম মেশিনে করে চলে এসেছেন 19 শতকের গোড়ার দিকে। ভেতরে রয়েছে শরৎবাবুর ব্যবহৃত কিছু জিনিস, যেমন তামাকের ঘরঘড়া, 100 বছরের পুরনো ঘড়ি, ওনার যে চেয়ারে বসে উনি লিখতেন সেই চেয়ার টেবিল, এবং যে ইজি চেয়ার, সমস্ত কিছু রাখা রয়েছে তার ব্যবহার করা লাঠিটি পর্যন্ত। এই বাড়িটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন শরৎবাবুর নাতি জয় চট্টোপাধ্যায়। এখন সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসেছি দোতলার বারান্দায়। বারান্দার থেকে নিচে বাগানের ভিউটা দেখতে বেশ সুন্দর লাগছিল। স্বাধীনতা আন্দোলনের সময় বহু বিপ্লবী এই বাড়িতে এসেছিলেন, তাদের মধ্যে উল্লেখ্য নাম হল নেতাজি সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু, বাঘা যতীন, বিপিন বিহারী গাঙ্গুলি, সবাই নদীপথে রাতে এই বাড়িতে আসতেন এবং এই বাড়িতে সমস্ত সিক্রেট মিটিং করতেন। বারান্দার থেকে ওই দূরে দেখা যাচ্ছে রূপনারায়ণ নদীটি। এই বাড়িটি সারা বছর খোলা থাকে সকাল 10টার থেকে 12টা এবং দুপুর 3:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত। বাড়ির ভিতরে রয়েছে একটি রাধাকৃষ্ণের মূর্তি, যেটি চিত্তরঞ্জন দাস অ্যারেস্ট হওয়ার সময় শরৎবাবুকে দিয়ে গেছিলেন। 21 জানুয়ারি থেকে 28 জানুয়ারি। এই 8 দিন এখানে একটি সাংস্কৃতিক মেলা অনুষ্ঠিত হয়। বাড়ির গেট দিয়ে বাইরে বেরিয়ে একটু এগোলেই সামনেই রয়েছে একটি বিশাল পুকুর। এখানে পাশে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। বাইরে টুকটাক কিছু খাবার দাবার লাইক আইসক্রিম, ডাবের জল, স্ন্যাক্স আইটেম কিছু পাবেন। আর বাড়িটাকে ডান দিকে রেখে যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই তাহলে এখানে রূপনারায়ণ নদীর যে ঘাট সেখানে যাব, নিয়ে গিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন এখানে রূপনারায়ণ নদীর ধারে এসে পৌঁছেছি। এখানের পরিবেশটা মানে খুবই ভালো, একদম অন্যরকম। আসার সময় প্রচুর বাঁদর, ঠিক না, বড় সাইজের যে হনুমান হয় মুখ কালো, সেরকম প্রচুর ছিল, মানে 50-60টা বসেছিলো। তো পেছনে এই যে বিল্ডিংটা দেখছেন এখানে মোটামুটি খাবার দাবার, ঘুগনি, মুড়ি, টোস্ট, ডিম টোস্ট এসব পাওয়া যায়, আর সাথে কিছু স্টল, ঠেলা, ফুচকার ঠেলা, আইসক্রিম আইসক্রিম পাওয়া যায়। এখানে এরম বেঞ্চ আছে যেখানে আপনারা বুঝতে পারেন। দেখুন আমার পেছনে রূপনারায়ণ নদী, দেখুন আমার পেছনে দেখতে পাচ্ছেন রূপনারায়ণ নদী। শরৎবাবুর বাড়ির খুব কাছ দিয়ে বয়ে চলেছে এই রূপনারায়ণ নদী, এক কথায় অসাধারণ লাগছে। সব মিলিয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির সাথে এই রূপনারায়ণ নদীর ভিউ একটা উপরি পাওনা।
তো ডেফিনেটলি আপনারা এখানে দুপুরবেলা সকাল সকাল ঢুকলে পরে টাইমিং বলে দিয়েছি 10টার থেকে 12টা অবধি, আর দুপুরে 3:30 থেকে 5:30। তো শীতকালে একটু যেহেতু লাইটটা তাড়াতাড়ি চলে যায়, আমি সাজেস্ট করব যে 10টার থেকে 12টা যে টাইমটা ওটা যদি আপনারা আসেন, তাহলে এখানে শরৎবাবুর বাড়ি দেখে আপনারা লাঞ্চ করে, নিরালা রেস্টুরেন্ট আছে ওখানে লাঞ্চ করে আবার উপনয়নের তীরে আসতে পারেন এবং এখানে বসে এই এত সুন্দর দৃশ্য উপভোগ করতে পারেন। অ্যান্ড ডেফিনেটলি সানসেটের সময় খুবই ভালো লাগবে, দেখেই বোঝা যাচ্ছে। সানসেট অবধি আমি ওয়েট করতে পারবো না, কিন্তু এক কথায় শহরের বুকে থাকি, সেরকম একটা তাজা অক্সিজেন এতটা ভেতরটাকে অনেকটা এনার্জি দিয়ে দিল। আর একটা ছোট ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, এই শরৎবাবুর বাড়ির খুব কাছেই রয়েছে একটা গোপালজিউ মন্দির, যেটা 350 বছরের পুরনো, টেরাকোটার কাজ করা, কিন্তু সেটা একটু যেতে হয় এখান থেকে। তো আমি আর আজকে যাচ্ছি না, আপনারা যদি টোটো রিজার্ভ করে আসেন তাহলে টোটো রিজার্ভ করে মোটামুটি 500 টাকা পড়বে এবং আপনাকে পুরোটা ঘুরিয়ে দেবে। এখান থেকে একটু ডিস্টেন্সে, খুব বেশি দূরে নয়, টোটো করে ইজিলি আপনারা চলে যেতে পারেন। সারাদিন এর ঘোরাটা অসাধারণ লাগলো, সামনে শীতকাল আসছে তো আপনারা অবশ্যই এখানে আসবেন, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স নিয়ে বাড়ি ফিরবেন, ফ্যামিলিকে নিয়ে আসবেন, বাচ্চাদের নিয়ে আসবেন, কারণ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মানে বাংলার সাহিত্য, বাংলার ইতিহাস। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে নিচে সাবস্ক্রাইব আর লাইক বাটনটা অবশ্যই প্রেস করবেন, আর বেল নোটিফিকেশানটা প্রেস করতে ভুলবেন না, তাহলে আগামী দিনে এই ধরনের ভিডিও নোটিফিকেশান আরও পেতে থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোথাও, অন্য কোনো স্থানে, অন্য কোনো বিষয়ের সাথে। ভালো থাকবেন।